প্রধান বক্তা বেগম নীলুফার জহুরকে, প্রধান বক্তা বেগম নীলুফার জহুর। ময়দানে যে মহিলাদের অনুষ্ঠান হচ্ছে, সেজন্য আমরা মহিলা সমাজ খুবই নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি, কারণ আমরা মনে করি মহিলারা যদি এখানে উন্নত না হয়, শিক্ষিত না হয়, সচেতন না হয়, তাহলে বাংলাদেশ কোনোদিন সার্থক বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে না। সাত দিনব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে, আমরা দেখেছি এই স্বাধীনতা মেলার সম্মানিত কর্মকর্তাবৃন্দ যে অনুষ্ঠান করছেন, তার পিছনে তাদের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। তারা সারা অনুষ্ঠান সূচিতে মুক্তিযোদ্ধাদের গুরুত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের অনুষ্ঠান এখানে করে আলোচ্যসূচিতে রেখেছেন। এটা কিন্তু তাদের একটা মহৎ উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়, কারণ মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানলে, মুক্তিযোদ্ধা সম্পর্কে না জানলে আমরা আমাদের স্বাধীনতার মূল্য বা স্বাধীনতার উপলব্ধি আমরা ধারণ করতে পারব না। কারণ 30 বছর হয়ে গেল আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনও আমরা সেই উন্নত প্রযুক্তি, যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তিতে, আমরা এখনও সেই দ্বিধা দ্বন্দ্বে আছি। আমাদের ভাবতে হবে আমরা কীভাবে স্বাধীনতা পেলাম, বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষের, নারীদের লাঞ্ছনার বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। 1952 থেকে ভাষা আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই আন্দোলন 1971-এর স্বাধীনতার মধ্যে সেই আন্দোলনের সমাপ্তি হয়েছে স্বাধীনতার মাধ্যমে। এই স্বাধীনতা অতি সাধারণভাবে আসেনি, অত্যন্ত ত্যাগের মধ্যে, রক্তাক্ত সংগ্রামের মধ্যে এই স্বাধীনতা এসেছে। অনেক মেধাবী, অনেক বীর যোদ্ধার সংগ্রামের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধু বুঝেছিলেন যে বাংলাদেশ স্বাধীন না হলে আমরা কোনোদিন বাঙালিরা এই পৃথিবীতে নিজের অস্তিত্ব নিয়ে বাঁচতে পারবো না। তাই তার এই আহ্বানে, তার এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীনতা পেল। কিন্তু স্বাধীনতার পরেও আমাদের অনেক সমস্যা, অনেক কিছু, আমরা এখনও দ্বিধা দ্বন্দ্বে আছি। আমরা এখনও বর্তমান যুগের যে প্রযুক্তি, বর্তমান যুগের যে আধুনিক সমাজের যে সুস্থ প্রত্যয়, সে প্রত্যয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারছি না। আমাদের এই প্রত্যয় মনের মধ্যে রাখতে চাইলে, আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি সুন্দর সার্থকভাবে বাঁচতে চাই, আমরা সাধারণ মানুষ যদি আমাদের জীবনকে রক্ষা করতে চাই, জীবনের সৌন্দর্যকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের মধ্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই স্বাধীনতার চেতনাকে উপলব্ধি করাতে হবে, না হলে বাংলাদেশের স্বাধীনতা বাড়ে বাড়ে ব্যাহত হবে।
কারণ স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের বাংলাদেশের যে মহিলা সমাজ, সেই মহিলা সমাজ বর্তমান আধুনিক যুগের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। আমরা মনে করি আমাদের মহিলা সমাজ এগিয়ে যাবে শিক্ষায় দীক্ষায় বিভিন্নভাবে,